বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ভিডিওতে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমি অ্যাটকিনস। এগুলো ব্যাগিং করা ছিল, যদিও এর আগে আমরা নন ব্যাগিং আমগুলো হারভেস্ট করে ফেলেছি। তো এগুলো ব্যাগিং করার উদ্দেশ্য হচ্ছে মূলত এক্সপেরিমেন্ট করা, যে ব্যাগিং করার ফলে রোগ বালাই কেমন হয়, ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয় কিনা। তো ব্যাগিং করার ফলে রোগ বালাই তেমন একটা চোখে পড়েনি এবং ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়নি। তো এখন আমরা পরবর্তীতে এটা অবশ্যই চেষ্টা করব, অন্তত পক্ষে বেশিরভাগ আমগুলো ব্যাগিং করতে। তাছাড়া আরও একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে ব্যাগিং করার ফলে আমগুলো কমপক্ষে 2 সপ্তাহ পিছিয়ে গেছে এবং এখনও আমের অবস্থা দেখে যেটা মনে হচ্ছে এই আমগুলো অন্তত পক্ষে আরও 1 সপ্তাহ গাছে রাখা যেত। সেক্ষেত্রে একটু দেরিতে আমগুলো হারভেস্ট করা গেলে বাজারে ভালো দাম পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।